সরকার ঘোষিত 7 দিনের কঠোর লকডাউনে মেহেরপুরে কর্মহীন সংখ্যালঘুদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টার দিকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় গাংনি দাসপাড়ার সংখ্যালঘুদের প্রত্যেক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নগদ 500 টাকা, 10 কেজি চাল, 1 কেজি ডাল ও নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনসুর আলম খান, গাংনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনি পৌরসভার মেয়র আহমেদ আলী, গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, গাংনি থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান প্রমুখ।